বাইক নিব গিয়া শ্বশান মাল লইয়া গেছে বাচ্চা, শ্বশান মাটি উঠে কুড়িয়া রাখি দিত, তখন বাচ্চা চিৎকার দিছে, তখন আবার কইরা এখানে ডাক্তারের নাম কি? আমরা লুই আইছি সিভিল হওয়ার পরে তারপরে আমরা কইছি যে স্যার এরকম ব্যবস্থা কিতা করা, তাকে ডাকি আনছি তার কিতা করা যায়, স্যারে কইছে একটা সোনোগ্রাফি করো, একটা সোনোগ্রাফি করা দেখা যাবো কিতা করে শুনতে তাই ব্লিডিং হয়ে মন, স্যারে কইছে সোনোগ্রাফি করে লাভ নাই, এটা মানে অসুবিধা হইতে পারে ডাইরেক্ট তোমরা লুই যাও গিয়া লাইফে লুই আই যাও প্রাইভেটে লুই যাও, তো তাকে কইলাম মন কিতা করতে না তো বুঝি আর না, তারপরে লাইফে লুই তো তাই লেখা দিছে কইছি কেন এক্সট্রা করবা আমরা এখানে লুই আইছি পরে আমরা স্যারদের তো ফোন করি, স্যারদের তো পাইছি না, আশা দিদিও আইসে পাইছি না স্যারদের, এরপরে আমরা এখানে রাখার পরে সিস্টার আইসে, সিস্টার আইয়া তাইলে ইঞ্জেকশন দিছে, এরপরে কইলাম ম্যাডাম তো ইঞ্জেকশন দিছেন যে বেদনা দিকে কমে না, তো বেদনা কমবো আমি আধা ঘন্টা পরে কমবো, আধা ঘন্টা পরে তাইলে আবার করলাম, তো কইল না বেদনা তখন কমছে না ম্যাডাম কিতা করলাম, কয় অস্থির না আপনারা ইয়ে করো বেদনার ওষুধ দিছি বেদনা কমবো দেখা যাক কিতা হয়, এরপরে তো বেদনা খানি বারে বারে ব্লিডিং হল, এরপরে আবার দিছি সেটা ডাকলাম, তারা ইঞ্জেকশন দিয়ে গেছে কিতা কিছু লাগাইছে সেলাই দিয়েছে, দেওয়ার পরে বেদনা কমেন না, এরপরে ম্যাডাম তারা আবার গেছি, যাওয়ার পরে পয়সা তাহলে হাত মিনিটে ডাকতে হাত মিনিটে একটা নিলাম, তা হাত মিনিটে পয়সা কইছে যে ব্লাড লাগতে পারে, তা আমরা কইছি স্যার ব্লাড লাগলে ব্লাড তখন আমরা তো দেওয়ার মতো কেউ নাই, যদি আমরা করতে দিতাম কইছে ব্লাডের ব্যবস্থা আছে যে আমরা ব্লাড দিমু তাহলে ডাকো, তাহলে হাত মিনিটে একটা নিলাম ব্লাডের পয়সা দেওয়া, আমরা পয়সা দেওয়ার ঠিক আছে পয়সা দিমু ব্লাডের ব্যবস্থা করো, ব্লাডের ব্যবস্থা করে আমি গেছি গিয়ে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তখন আমি গেছি গিয়ে, আমি বই নিয়েছি বোন দিয়ে কইছি যে দিদি তুমি তাকো আমি যাই গেছি, আমি কইছি না আমার টাকা সম্পর্ক আমার ছোটো ছোটো বাচ্চা আছে আমি যাই ঘুম গিয়েছি, তারপরে আমি গেছি গিয়ে আটটার সময় স্যার আবার কথা ও কি করানি কথা, আটটার সময় স্যার আইসে না সাড়ে নটা আমি ফোন করছি স্যার আইসে নি কইছে না স্যার আইসে না, পনেরো দশটা আবার ফোন করছি কইছে না স্যার আইসে না, দশটা পনেরো বাজে আমি ফোন করছি তখন স্যার কইছে স্যার আইসে ওটি ঢুকাইছে নিজে আছে রহমান রহমান সিভিল লাগতে আমার দৌড়ান তাই লাগছি রহমান লাগতে, তারপর আমি তাইন্ডে কই দিচ্ছি তাইন্ডে কই দিচ্ছি দাদা আমি তো যাই গিয়া তাইন তো কেউ নাই আপনার বয়সের একজন মাসি আছে তাইন খুব মানে কথাটা খুব কম বুঝে আর কি, তাইন্ডে শুয়ে যাই তোমরা একটু হেল্প লাগবে করিও কইছে আচ্ছা ঠিক আছে, কোন আটটার সময় রুগী দেখার এই রুগী দেখছে তারা সাড়ে দশটার সময় গিয়ে, তারপরে হয়েছে এটা কিতা তারপরে তো হয়েছে এটা নর্মাল করাইছে সিজার করার কথা আছে নর্মাল করাইছে, নর্মাল করানির পরে তারা কইছে বাচ্চা মরা, হওয়ার পরে কইছে বাচ্চা মরা, তখন তো আমরা মানি লেছি বাচ্চা মরা, এরপরে তো বাচ্চা মরার পরে সকালে তারা মানে রাতে প্যাকিং করে রাখি দিছে, প্যাকিং করার পরে তারপরে তারা কইলো যে বাচ্চা তো মরা অন্তত মানে আমরা হাজার টাকা দিলাম আমরা এটা মানে ইয়ে হলি নাগার আনি গিয়ে, তাই বলছে না আমার বাচ্চা আমরা বাইক নিব গিয়া শ্মশান মাল লইয়া গেছে বাচ্চা, শ্মশান মাটি উঠে কুড়িয়ে রাখি দিত, তখন বাচ্চা চিৎকার দিছে, তখন আবার কইরা এখানে হসপিটাল লইয়া আনিছে, কে কইছে যে বাচ্চাটা হাজার টাকা দিল নাগাই নিব গিয়া কে কইছে, ডাক্তারে কইছে আমি আসলাম না কানে হাজবেন্ড আসলো না কানে হাজবেন্ডের কইছে আর কি, ডাক্তারে কইছে তো আর কেউ কইতো না ডাক্তার সাহেব তো কেউ কইতো না, যারা উঠে মানে বাচ্চাটা তারা নিতে গিয়া চাইছে, বাচ্চাটা কইছে তারা মানে ফালাই দিব না কিটা মানে গোপড় করে মানে কিটা করে জানি না কইছে হাজার টাকা দিলে এটা আমরা কইলি কইছে না আমরা বাচ্চা ভাবি মুখ হাজার টাকা দিতে পারতাম না, ও তো বাচ্চা রয়ে গেছে শ্মশান শ্মশান নেওয়ার পরে শ্মশান গাতা উতা খরচা রাখার পরে বাচ্চা